ইউটিউব থেকে আয় করেন মাসে কোটি কোটি টাকা। এবার সেই টাকায় বানানো হচ্ছে মসজিদ, সেটা আর কোথাও নয়, দক্ষিণ কোরিয়ায়। ছেলেটির নাম দাউদ কিম, তিনি ছিলেন একজন বিধর্মী। আজ তার ইউটিউব থেকে আয় করা সকল অর্থ ইসলামের পথে ব্যয় করার ঘোষণা দিলেন। সাথে তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ায় পরবর্তীতে মুসলিমের রাজত্ব চলবে। দক্ষিণ কোরিয়ায় এবার একে একে গড়ে উঠছে মসজিদ। দেশটির বিখ্যাত ইউটিউবার দাউদ কিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার নিজেও উদ্যোগ নিয়েছে মসজিদ তৈরি করার। শুধু তাই নয়, নবমুসলিম এই দিনের দায়ী ঘোষণা দিয়ে বলেছেন, এমন একদিন আসবে যেদিন দক্ষিণ কোরিয়ায় প্রতিটি অলিগলি থেকে আজানের সুর ভেসে আসবে। সোশ্যাল মিডিয়ায় তার এমন পোস্ট বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। তথ্য বলছে, গেল কয়েক বছর আগেই ইসলাম ধর্ম গ্রহণকারী দক্ষিণ কোরিয়ান ইউটিউবার দাউদ কিম মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এরই মধ্যে মসজিদের জন্য জমি কিনেছেন তিনি। ইনস্টাগ্রামে ওই জমি ও তার দলিলের ছবিও শেয়ার করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক এই নবমুসলিম। তিনি দেশটির ইনচন শহরে মসজিদটি নির্মাণ করবেন বলে আশা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে কিম লিখেছেন, অবশেষে আপনাদের সাহায্যে আমি ইনচন মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছি। খুব শীঘ্রই জায়গাটিতে মসজিদ নির্মিত হবে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার এই স্বপ্ন পূরণ হচ্ছে। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ওই জমিতে মসজিদের পাশাপাশি একটা ইসলামিক পডকাস্ট স্টুডিও তৈরি করার ইচ্ছে আছে আমার। সত্যি এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ, এতে বহু সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, তবে আমি বিশ্বাস করি আমি এগুলো সম্পন্ন করতে সক্ষম হব। এ সময় দাউদ কিম আশাবাদ ব্যক্ত করে লেখেন, এমন একটা দিন আসবে যেদিন কোরিয়ার প্রতিটি অলিগলি আজানের মধুর ধ্বনিতে ভরে উঠবে, এজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। জানা যায়, কিম 2019 সালের সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। এরপর ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বেই বিখ্যাত বনে যান। জনপ্রিয় এই ইউটিউবার তার নিয়মিত ব্লগ, ইসলামিক বিভিন্ন কন্টেন্ট, নামাজ পড়া সহ নানা কিছু পোস্ট করে থাকেন। 2022 সালে কিম বাংলাদেশ ভ্রমণ করেন। বাংলাদেশ ঘুরে তিনি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। দক্ষিণ কোরিয়ার এই গায়ক ইউটিউবিং করতে করতে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনেশিয়া যান। দেশগুলোতে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে বুঝে তিনি আকৃষ্ট হন। ইসলামের জীবনবিধান দেখে তিনি অনুপ্রাণিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি পুরোপুরি মুসলমান হয়ে যান। দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটা দেশ, যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশ নিয়ে গঠিত। সিউল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। সিউল বিশ্বের শীর্ষ 10 ধনী শহরের তালিকায় থাকা একটি শহর। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ায় ইসলামের উপস্থিতি 2005 সালে ও দেশটির আদমশুমারিতে মুসলিমদের কোনো বিভাগের সদস্য হিসেবে ধরা হতো না। বর্তমানে দেশটিতে 200,000 মুসলিম রয়েছে, বেশিরভাগ বিভিন্ন মুসলিম প্রধান দেশ থেকে আসা অধিবাসী এবং কিছু ধর্মান্তরিত বাসিন্দা। তো প্রিয় দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।